লকডাউনের জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবেলায় এবার এগিয়ে এলো মালদা জেলার মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। মঙ্গলবার এই মর্মে শহরের কানিমোড় আয়োজনে করা হয়েছিল এক রক্তদান শিবিরের। সামাজিক দূরত্ব এবং অন্যান্য সচেতনতা অবলম্বন করে শতাধিক মহিলা এদের স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চৈতালী সরকার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। এই লকডাউন জেলায় বিভিন্ন প্রান্তে রক্ত সংকট দেখা দিয়েছে। এদিন সকল রক্তদাতা এই লকডাউনের রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় জেলা মহিলা সভানেত্রী চৈতালী সরকার। আজকে মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির এখানে করা হচ্ছে। কারণ রক্তের খুব অভাব, মেডিকেল কলেজেও প্রচুর মানুষের বিভিন্ন সময়ে আসছে, তাদের রক্তের খুব দরকার। এবং এই একটা এমন সময় যে সময়ে মানুষ এই রক্তটা যারা দিচ্ছে এবং যারা আমাদেরকে এই রক্ত দেওয়াতে সাহায্য করছেন, অফিসিয়াল যারা স্টাফ আছেন, যারা মানে স্বাস্থ্য দপ্তর থেকে যারা এসেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে সহযোগিতা করছেন। এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে প্রচণ্ডভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা আজকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সাথে কাজ করছে এবং আমাদের দলের যারা কর্মী তারাও এগিয়েছে। কতজন রক্তদাতা এখন পর্যন্ত রক্ত দেখুন? আমাদের 30 জনের বেশি তো দেওয়া যাবে না, আমরা 30 জন দিচ্ছি এবং আগামী দিনে আমরা ব্লকগুলোতেও বিভিন্ন জায়গাতেই আমাদের এই রক্তদান শিবির হবে মহিলাদের পক্ষ থেকে এবং মহিলারাও দেবে। যদিও এখন রোজা চলছে, যারা সংখ্যালঘু মহিলা বা পুরুষ তারা রোজার জন্য দিতে পারছে না, কিন্তু যখনই তাদের রোজা শেষ হয়ে যাবে আমরা বিভিন্ন ব্লকগুলোতে বেশিরভাগটাই যেহেতু আমাদের সংখ্যালঘুদের ব্লকগুলোতে বেশি সংখ্যা, সেই জন্য আমরা তারপরেই আমরা মানে এই রক্তদান শিবিরগুলো করবো। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।